হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি বানাবো মশলা ঢেঁড়স, খুব সুস্বাদু একটা ঢেঁড়স ভাজা। এখানে আছে 10-12টা ঢেঁড়স, ভালো করে ধুয়ে মুছে চেলা করে নিয়েছি, আর তোমাদের দেখানোর জন্য একটা দুটো এমনি রেখে দিয়েছি। ঢেঁড়সগুলোকে এইভাবে চেলা করে নিতে হবে, মধ্যে শিরার যেটা আছে ওটা একটু ফেলে দিলে ভালো হয়, আর তার সাথে ওই দানাগুলো খুব শক্ত শক্ত যদি হয় ফেলে দিলে ভালো হয়, কেন দানা একটু মটমট করে। আমি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের যদি দানা ভালো লাগে তো তোমরা রেখে দিতে পারো দানাগুলো। খুব যেগুলো কচি ঢেঁড়ো সেগুলোর দানা ফেলারও দরকার নেই আর শিরা কাটারও দরকার নেই, কিন্তু যেগুলো একটু শক্ত ঢেঁড়ো সেগুলোর জন্য এটা করছি। পছন্দটা তোমাদের মতোই করো। এখানে 10-12টা কাঁচা লঙ্কা, 6-8টা রসুন কুয়া আর একটুকরো আদা বেটে রেখেছি। এখানে 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে বেটে নিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট্ট 1 চামচের। লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কেন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নুন দিলাম পরিমাণ মতো আর সামান্য একটু সর্ষে তেল দিলাম। টক যদি ভালো লাগে তোমরা একটু আমচুর পাউডার বা ধরো একটু পাতিলেবুর রসও দিতে পারো, খুব ভালো লাগবে। নারকেল কোরা দিলে খুব ভালো লাগে, কিন্তু নারকেল তো বাড়িতে নেই সেই জন্য দিতে পারলাম না। এইভাবে মশলাগুলো ঢেঁড়সগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে ঢুকিয়ে। এইভাবে ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে, আর যদি একটু সর্দি জ্বর জ্বর ভাব হয় তো এই ঢেঁড়স ভাজা এরকম মশলা দিয়ে করলে মুখ ছেড়ে যাবে একদম। প্রত্যেকটা ঢেঁড়সের ভেতরে খানিকটা করে মশলা দিয়ে দিচ্ছি। দানা আর শিরাটা কেটে দিলে মশলাটা একটু বেশি দেয়া যায়। তাহলে তোমাদের পছন্দ যদি থাকে অন্য কোনো মশলা সেগুলোও দিতে পারো এর মধ্যে, পছন্দসই মশলা। ননস্টিকের প্যানে 2 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে তেল, এইভাবে এক এক করে সাজিয়ে দিচ্ছি। খুবই কম তেলে এই ভাজাটা করা যায়। তোমরা বাড়িতে একবার হলেও বানিও, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে খেতে। একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, পিঠ পেয়ে গেলে আবার এগুলোকে অন্য পিঠ উল্টে দিতে হবে। হয়ে গেছে আমার মশলা ঢেঁড়স ভাজা। এইভাবে বাড়িতে বানাও আর খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধু, লাইক দিও। আবার কথা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে।